দীপু সদর থানার অন্তর্গত খারনাউদিসাত সন্দেহযুক্ত অগ্রপন্থীর নির্বিচার গুলিচালনাত মহিলাসহ দুজন লোক নিহত হয়েছে। গুরুতরভাবে আহত এজন লোক ডিমাসাসকলের বিহু বিশুডিমা চলি থাকার সময়তে বুধবারের নিশা প্রায় 11:30 বজাত সংঘটিত হয় এই লোমহর্ষক আক্রমণের ঘটনা। আর এই গুলিচালনার ঘটনাত থিতাতে নিহত হয় এলটা মাইবংসা নামের মহিলাগুলোর ডিএইচটির প্রাক্তন সদস্য অমিত ডিমাসা। আনহাতে গুরুতরভাবে আহত হয় আশিস ফাংলোসা নামের আন এজন যুবক। ধনশিরপর 7 কিলোমিটার নিলগর খারনাইদিসাত সংঘটিত হয় এই আক্রমণের ঘটনা। আর বিশুডিমার নৃত্য গীত চলি থাকার সময়তে বন্দুকধারী তিনজনীয় যুবকের এটা দলে নির্বিচারে গুলিচালনা করে। আর এই গুলিচালনার ফলত ঘটনাস্থলীতেই নিহত হয় এলটা আর অমিতর। আরক্ষী সন্দেহ করা মতে এই ঘটনার উগ্রপন্থী সংগঠনের ডিএনএলে জড়িত থাকি পারে। এই ঘটনা সন্দর্ভত আরক্ষী তদন্ত অব্যাহত রাখিছে। আমি পুনর্বার জানাইছো, ডিফু হদর থানার অন্তর্গত খারনাউদিসাত সন্দেহযুক্ত উগ্রপন্থীর নির্বিচার গুলিচালনাত মহিলাসহ দুজন লোক নিহত হয়েছে। গুরুতরভাবে আহত এজন লোক আর ডিমাসাসকলের বিহু বিশুডিমা চলি থাকার সময়তে বুধবারের নিশা প্রায় 11:30 বজাত সংঘটিত হয় এই লোমহর্ষক আক্রমণের ঘটনা। এই গুলিচালনার ঘটনাত থিতাতে নিহত হয় এলটা মাইবংসা নামের মহিলাগুলোর ডিএইচটির প্রাক্তন সদস্য অমিত ডিমাসা। আনহাতে গুরুতরভাবে আহত হয় আশিস ফাংলোসা নামের আন এজন যুবক। ধনশিরপর 7 কিলোমিটার নিলগর খারনাইদিসাত সংঘটিত হয় এই আক্রমণের ঘটনা। বিশুডিমার নৃত্য গীত চলি থাকার সময়তে বন্দুকধারী তিনজনীয় যুবকের এটা দলে নির্বিচারে গুলিচালনা করে। আর এই গুলিচালনার ফলত ঘটনাস্থলীতে নিহত হয় এলটা আর অমিতর। আরক্ষী সন্দেহ করা মতে এই ঘটনার লগত উগ্রপন্থী সংগঠন ডিএনএলে জড়িত থাকিব পারে। আর এই ঘটনা সন্দর্ভত আরক্ষী তদন্ত অব্যাহত রাখিছে। যে গান করে আসলে যেটা হেডম পেপা বজাতো নাই, এটু ক্যাসেট লগত নাচি আসলে, তেতিয়া এটু অমিত নুনিসাটো মোর ভাইটি হয় ভাত খাই আমাক কইছে কি বাইদেউ অলপ রব, এই নাচটো শেষ হলে মানে আমালেকেও গান গাম বুড়ি ঢের আসলে হব হব ভাইটি বলে কৈছে। আর এই যে মানুষজনী মরিছে যে তাই মই আর বহুত বহুত বুড়ি এনেকা বহি কিনে গান করে আসলে মজাং দি গানটো করে আসলে। তারপর এইটো ভাইটিটো কাহিত ভাত লই কিনে আহিছে, থব যাওঁতে ধ্যাম করে আওয়াজ এটা হল, তাতে ডাঙরক আওয়াজ হয়েছে, মানে বম ফুটেছে নাকি কোনোবা এনেকা ভাবি কিনে এটা উঠিবলে চাইছো, যেটা এই মানুষজনী তো মোর ওসরতে এনেকা কাকত বহিছিলে এনেকা টেরা হয়েছে মোর ইয়াত লাগিছে বলে, তেতিয়া লগে লগে এই জুঝোলাতে বাগরি পড়িছে। তেতিয়া তার হেৰি আসলে তার ঘরের মানুষের ভাইয়েক তাক ধর ধর বলে কলো, তাকে ধরবলে দিল ভাইটি উমৈত ওসরলে হেৰি চকু পড়ল, তাতে একদম হেৰি হয়ে আছে মরি আছে। আমার বিশুডিমা আসলে আমি সব আসলে ভাত খাই আসলে আমার হাজবেন্ডে, বন্ধুক আওয়াজ শুনে পেলে আমি আহিছে চাইছে তো নাই আর এনেকা। আর ভাষ্য শুনব পালে প্রত্যক্ষদর্শীর। আর এই সমগ্র ঘটনা সন্দর্ভত আর অধিক তথ্য আমাকে জানাব আমার সাংবাদিক প্রদীপ কুমার নাথে। এই ঘটনাটো কালি নিশা 11:30 বজাত এইটো ধনশিৰ পৰা প্রায় 6-7 কিলোমিটার নিলগৰ খারনাইদিসা বলে কোৱা হয়, খারনাইদিসাত ঘটনা সংঘটিত হয়েছে বড় হৃদয় বিদারক, যেহেতু ডিমাসা সকলের বিশুডিমা চলি আসলে, যেটা বিশুডিমা বিহু বলে কোৱা হয় অন্যতম উৎসব, এই উৎসবর চলি থাকার ঠিক শেষ মুহূর্তে একেলগে এসাজ খায়, আর সেই খাই শেষ হওয়ার পাছতে কেজন তিনজনীয় একটা যুবকর দল অচিনাক্ত যুবকর দল হাতত মারণাস্ত্র লৈ পেলে তাত প্রবেশ করে, আর প্রবেশ করে অমিত ননিশা বলে যিজন আছে প্রাক্তন ডিএইচটি এরিয়া কমান্ডেন্ট আছিলে, প্রাক্তন ডিএইচটি কেডারজনক গুলিয়ায় হত্যা করে, আর লগতে এলতা মাইবংসা বলে 40 বছরীয় এগারী মহিলা আছিল, সেই মহিলাগুলো লক্ষ্য করে গুলিয়ায় আর চিতাতে মৃত্যু হয়। আর আনহাতে এজন আশিস ফাংলোসা বলে এজন আছে, আশিস ফাংলোসা তখন আহত হয় আর এটা ডিফু মেডিকেল কলেজত চিকিৎসাধীন হয়ে আছে। কিন্তু আচরিত ঘটনা যে ইমান এটা বিহু বিশুডিমার একটা পরিবেশ, সেই পরিবেশত কেনেকৈ হত্যাকাণ্ডটা সংঘটিত হল
এইটো এটা চিন্তার বিষয় হয়ে পড়ছে। কিন্তু ইতিমধ্যে আমি আরক্ষীর যোগাযোগ করতে কইছে যে DNLA ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি নামৰ যিটো সংগঠন আছে সেই সংগঠনটো জড়িত থাকিব পাৰে বুলি সন্দেহ কৰিছে। কিন্তু এটা কথা, এইটো ধনশিৰি হৈছে অসম আৰু নাগালেণ্ডৰ সীমান্তৱৰ্তী অঞ্চল আৰু লগতে হেব্ৰম যিটো কেম্প আছে NSCNIMৰ সেইটো একদম সমীপতে আছে তেওঁলোকৰ। গতিকে তেওঁলোকে হেব্ৰম কেম্পৰ পৰা আহি বিভিন্ন সময়ত ধনশিৰিত বিভিন্ন দুষ্কাৰ্য কৰে, গতিকে সিও এক চিন্তাৰ বিষয় বা এই এই হেব্ৰম কেম্পৰ পৰাও এইটো নেতৃত্ব দিব পাৰে বুলিও সন্দেহ কৰা হৈছে। তো কথা হৈছে এতিয়া আৰক্ষীয়ে এই গোটেই ঘটনাৰ তদন্ত কৰি আছে আৰু লগতে চাৰ্চ অপাৰেশ্যন কৰি আছে ধনশিৰিৰ বিভিন্ন প্ৰান্তত। এতিয়ালৈকে বিশেষ কাৰ্যকৰ কৰিব পৰা নাই আৰু এই যিজন যি দুটা মৃতদেহ আহি ডিফু থানাত এতিয়া আছে আৰু সেই মৃতদেহ দুটাক পষ্টমৰ্টেম কৰিবৰ কাৰণে কিছু সময়ত লৈ যাব আৰু ইয়াৰ পাছত আৰক্ষীয়ে তদন্ত চলোৱাৰ পাছত যদি দোষী কাৰ্য কৰে তেতিয়াহ'লে আমি নিউজ লাইভৰ দৰ্শক পৰৱৰ্তী সময়ত আমি খবৰ দি থাকিবলৈ চেষ্টা কৰিম। হয় হয়, প্ৰদীপ কুমাৰ নাথ, আপোনাক ধন্যবাদ জনাইছোঁ। হয়।